আছে। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। সকলকে শুভ সকাল। আজকে বুধবার, আর আমার কাছে আজকে একটা খুব স্পেশাল দিন। অনেকদিন পর একটা আপন মানুষকে কাছ থেকে দেখব, একটু স্পর্শ করব। এখন সকালবেলা আমরা চলে এসেছি একটু হাঁটতে, ভীষণ কোমরের যন্ত্রণা হচ্ছে, হাঁটলে যদি একটু কম হয়। বাড়িতে এসে তাড়াহুড়ো করে ভগবানের জন্য ভোগ রন্ধন করছি। সকালবেলা ওই রুটি বাটার দিয়ে আর দুধ ভোগ লাগিয়েছিলাম, আর এখন বানাচ্ছি পালক নদ্রু, সঙ্গে যে ফুলকপির নরম ডাঁটাগুলো হয় সেই ডাঁটা আর আলু ভাজা, আর একটু অল্প কুমড়ো ছিল সেটাকে ভাতের মধ্যে দিয়ে দেবো। ওই দিয়েই আজকে ভগবানের ভোগটা রন্ধন করে নেব, আর তাড়াহুড়ো করে আমরাও প্রসাদ পেয়ে নেব, কারণ কিছুক্ষণ পরেই আমার পিসি চলে আসবে। গত 2 থেকে 2.5 বছরের মতো আমাদের মধ্যে কোনো কথা নেই, ছোট্ট একটা সামান্য মনোমালিন্যের জন্য। দুজনেরই ভীষণ অভিমান। আসলে মেয়েরা হয়তো এরকমই হয়, কিন্তু তার মাঝখানেও কিন্তু আমি অনেকবার খোঁজ নিয়েছি, পিসিও হয়তো সবার কাছ থেকে আমার খোঁজ নিয়েছে। খোঁজ না নিয়ে থাকবে কী করে, কারণ ছোটোবেলা থেকে যে ভীষণ ভালোবাসে। যাই হোক, অনেকদিন পর মানুষটাকে চোখের সামনে দেখব সেই আশায় প্রহর গুনছি। জানি না কেন এই প্রথম সেকেন্ডগুলোকে এক একটা ঘন্টা মনে হচ্ছে, মনে হচ্ছে যেন সময়টা কাটতেই চাইছে না। আসলে আপনজনকে দেখার জন্য মনে হয় মনটা এইভাবেই ব্যাকুল হয়ে থাকে। যাই হোক, ওরা যখন চলে এসেছিল তখন ভিডিওটি করতে পারিনি, এখন আমরা চলে যাচ্ছি একটু বাজারের দিকে। কতদিন পর চোখের সামনে দেখতে পেয়ে মনটা যে কী শান্তি লাগছে আপনাদেরকে সেটা প্রকাশ করতে পারবো না। আর এই হচ্ছে আমার পিসি, আর ওটা আমার পিসেমশাই। ঘণ্টা করে ওয়াচ টাওয়ারের কাছে একটু ঘুরতে নিয়ে এসেছিলাম, আর এইখানে আমার পিসির ছোটো মেয়ে, বড় মেয়েটা গেছে সোনমার্গে ঘুরতে। ওরা এসেছে কাশ্মীরে বাসে করে ট্যুরে, সেখান থেকেই ঘুরতে না গিয়ে চলে এসেছে আমার কাছে একটু সময় দিতে। মনটা ভীষণ খারাপ, যদি মানুষগুলোকে আরও কিছুক্ষণ কাছে পেতাম। যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটি একটি স্মৃতি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাশ্মীরে কালী পুজোর নতুন কিছু ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, হরি বল।